অর্থযুগেরও বেশি সময় ধরে বড় কোনো মঞ্চে শিরোপা জিততে পারছে না বিশ্ব ক্রিকেটের সবচাইতে প্রভাবশালী দল ভারত। ব্যর্থতার কারণ হিসেবে অভ্যন্তরীণ সমস্যাকে দায়ী করেছেন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ। অপরদিকে ভালো ক্রিকেটারদের ছুঁড়ে ফেলার অভ্যাসকেও দায়ী করেছেন এই কিংবদন্তি ক্রিকেটার। সর্বশেষ ভারত আইসিসির কোনো টুর্নামেন্ট জিতেছে 2013 সালে, মাঝখানে কেটে গেছে 10টি বছর। এরপর প্রতিটি টুর্নামেন্টে অনেক আশা নিয়ে খেলতে নেমেও হতাশা সঙ্গী হয়েছে তাদের। ফেভারিটের তকমা নিয়েও বারবার কেন ব্যর্থ হচ্ছে তারা, এ ব্যাপারে সম্প্রতি ব্যাখ্যা দিয়েছেন পাকিস্তানের সাবেক উইকেটকিপার রশিদ লতিফ। দলটির ব্যর্থতার কারণ হিসেবে অভ্যন্তরীণ সমস্যাকে দায়ী করেছেন তিনি। বিরাট কোহলির একটা লক্ষ্য ছিল এবং সে জিততে চেয়েছিল, কিন্তু তাকে ওয়ানডের নেতৃত্ব থেকে বরখাস্ত করা হয়। অভ্যন্তরীণ সমস্যার কারণে দলটি পারফর্ম করতে পারেনি। পরবর্তী অধিনায়কও তার কাঙ্ক্ষিত খেলোয়াড় পায়নি বলে মনে হয়, অথবা হয়তো তিনি তা পেয়েছিলেন কিন্তু তাদের ব্যবহার করতে পারেননি। এখন দুটি বড় ইভেন্ট আসছে, শ্রীলঙ্কা এশিয়া কাপ এবং ঘরের মাঠে বিশ্বকাপ। তাদের দল এখনও বেশ ভালো। অপরদিকে ভারতীয় ব্যাটিং সমস্যার পেছনে ভালো ক্রিকেটারদের ছুঁড়ে ফেলে দেওয়ার অভ্যাসের দায় দেখছেন পাকিস্তানের সাবেক উইকেট রক্ষক। ওরা 4 নম্বরের ব্যাটার খুঁজে পাবে, সমস্যা হলো যখন প্রথম তিনজন দ্রুত আউট হয়ে যায়। তখন প্রথম তিনজন যদি 25 থেকে 30 ওভার খেলতে পারে, ওরা অনায়াসে জিতবে। ওরা শিখর ধাওয়ানকে ফিরিয়ে আনতে পারে, এক বছর আগেই একটা সফরে তাকে অধিনায়ক বানিয়েছিল ওরা। ওদের অনেক ভালো খেলোয়াড় ছিল কিন্তু তাদের ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। এর আগে সর্বশেষ 2011 সালে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ভারত, এরপরের 2 আসরেই সেমিফাইনাল থেকে বিদায়। 2013 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলেও টি টোয়েন্টি বিশ্বকাপ ও 2017 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে শিরোপার দেখা পায়নি তারা। এছাড়া এখন পর্যন্ত অনুষ্ঠিত 2টি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও উঠেছিল ভারত, সেখানেও পায়নি তেমন কোনো সাফল্য। আসন্ন বিশ্বকাপেও ফেভারিটের তালিকায় আছে ভারত, এমনকি সাবেক কিংবদন্তি ক্রিকেটারদের সেমিফাইনালের লিস্টেও আছে ভারতের নাম। এখন বিশ্বকাপে কেমন খেলবে তার প্রমাণ পেতে আর কিছু সময়ের অপেক্ষা। মেহেদী রিয়ান, যমুনা স্পোর্টস।